আমায় আজকে যারা ভালোবাসে, আমায় আজকে যারা ভালো ভালোবাসে গো, ওরে কালকে হে মনে রাখবে না, তোমরা সবাই আমায় ভুলে ভুলে যাবে গা, ভুলবে না মোর মা গো, শুধু ভুলবে না যার যার আপন আপন নিজের নিজের মা, যারা ভালোবাসে আমায় আজকে যারা ভালো ভালোবাসে গো, আজকে যারা ভালোবাসে কালকে মনে রাখবে না, তোমরা সবাই আমায় ভুলে ভুলে যাবে গা, ভুলবে না মোর মা গো, শুধু ভুলবে না যার যার আপন আপন মা, কাছে সন্তান চেতার নারি ছেলা ধ, সন্তান কি ধন মায়ের কাছে জানে মায়ের মন, আমরা যারা সংসার করেছি যারা যারা সংসার করেছেন তাদের কাছে একটি আমার প্রশ্ন, নিশ্চয় সন্তানের বাবা মা আপনারা হয়েছেন, একটি কথা বলুন তো মায়ের সঙ্গে সন্তানের কি সম্পর্ক, মায়ের সঙ্গে সন্তানের কিসের সম্পর্ক? আরেকটি কথা, আমরা যে বাবা আমরা পিতা, পিতার সঙ্গে একটা সন্তানের কি সম্পর্ক, একটা ছেলের সঙ্গে বাবার কি সম্পর্ক, একটা সন্তানের সঙ্গে মায়ের কি সম্পর্ক? শুনুন বলছি, এত জ্বালা যন্ত্রণার কারণ হচ্ছে একটাই, মায়ের সঙ্গে সন্তানের নারীর সম্পর্ক আর বাবার সঙ্গে সন্তানের রক্তের সম্পর্ক। রক্ত কোনোদিন বেইমানি করে না, এটা আপনাদের কাছে শোনা, আমাদের গুরুজনদের মানুষ, আমাদের আপনারা বয়োজ্যেষ্ঠ মানুষ, গুরুজন যত মানুষ আছেন আপনাদেরই মুখের কথা, রক্তের সম্পর্ক সন্তানের সঙ্গে পিতার মাতার সম্পর্ক হচ্ছে নারীর সম্পর্ক।
এর তো ব্যথা লাগবে, কারণ একটা নারীতে একটা নারীর সঙ্গে বাধা থাকে আরেকটি সন্তান, তাই যখন ভূমিষ্ঠ হয় তখন কেটে তাকে আলাদা করা হয়। তাহলে কারোর কোনো সমস্যা হলে আগে মা জানবে বাবা, কোনো পাড়া প্রতিবেশী জানতে পারবে না। আমি তাই গৌর হরি বল, তাই কি বলছে পবিত্র দা? মায়ের কাছে সন্তান জেতা এই নারী ছেড়া ধন কি ধন মায়ের কাছে জানে মায়ের মোহ। মা বুঝে সন্তানের ব্যথা, মা বুঝে সন্তানের ব্যথা, অন্য জনা বোঝে না। সবাই আমায় ভুলে ভুলে যাবে গা, সেতে গিয়ে যদি কারো সন্তান মারা যায়, পাড়া পড়েছি জানবার আগে আগে জানে হে মা। সেতে গিয়ে যদি কারো সন্তান মারা যায়, পাড়া পড়শি জানবার আগে আগে জানে হে মা। ও মা বিনা তারে খবর রাখে, মা বিনা তারে খবর রাখে। সত্যি কথা, যদি কোনো সন্তান বিদেশে কর্মক্ষেত্রে যায়, চাকরি সূত্রে যায়, কোনো কর্মক্ষেত্রে যায়, কোনো সন্তানের যদি বিদেশে গিয়ে মরণ হয়, বিপদ হয়, পাড়া প্রতিবেশী জানার আগে মা কেন আগে জানে? নারী সম্পর্কর কারণে। বাস্তব সত্যি কথা, লকডাউনের সময় বর্ধমান জেলায় একটি পালসিট বলে একটা স্টেশন আছে, বর্ধমান পরে গাঙ্গপুর তারপর পালসিট কলকাতার দিকে যেতে, স্টেশনের নিচে হাওয়াইবে ন্যাশনাল হাই রোডের মধ্যে তিনটি ছেলে একটা বাইক নিয়ে যাচ্ছিল, নতুন বাইক গিটারের তার কিনতে। এমন একটি অ্যাক্সিডেন্ট হলো, নতুন বাইকটা দুটো ভাগ হয়ে দুটো আধখানা হয়ে গেল, সেটা বড় কথা নয়, তিনটে ছেলে তো জায়গায় মারা গেল। ওটা বাস স্টপেজ ছিল, ওখানে অনেক বাসের যাত্রী ছিলেন, মায়েরা বাবারা অনেকেই দাঁড়িয়ে ছিলেন, একজনও বাঁচেনি বাবা, সবাই মারা গেছিলেন, কেউ বাঁচেনি, এত বড় দুর্ঘটনা। এটা বিকেল বেলার ঘটনা, সেই মুহূর্তে যে তিনটে ছেলে বাইক নিয়ে গেছিল তার মায়ের সঙ্গে আমি দাঁড়িয়ে কথা বলছি, বিকেল বেলায় গান বাজনা নেই, আনন্দ করে গল্প করছি, হঠাৎ দেখছি কাঁদছে। এ বাবা তুমি কাঁদছো কেন?
না ভাই, তোমার সাথে তো হাসতে হাসতে কথা বলছি, কিন্তু বুকের পাঁজরটা যেন আমার ভেঙে গেল, কি একটা হারিয়ে গেল আমার, যেন কি একটা সম্পদ হারিয়ে গেল আমার, ভেতরটা কেমন একটা হলো, ওই জন্য কাঁদছি, কি ব্যাপার বুঝতে পারছি না। ঠিক 10 মিনিট পরে ফোন এলো যে তোমাদের ছেলেগুলো এরকম ভাবে এসেছিল, একটাও বেঁচে নেই, সবাই মারা গেছে। আমি তখন চিন্তা করলাম বাস্তব সত্যি কথা, সবার জানার আগে তার মায়ের মনে, কারণ নারীর টান বিরাট টান বাবা, সবার জানার আগে মা ঠিক জানতে পারে। তাই কি বলছে মহাজন, বিদেশেতে গিয়ে যদি কারো সন্তান মারা সন্তান মারা যায়, পাড়া পড়শি জানবার আগে আগে জানে মা। ও মা বিনা তারে খবর রাখে, বিনা তারে খবর রাখে, অন্য জোনা রাখে না। তোমরা সবাই আমায় ভুলে ভুলে যাবে গো, ভুলবে না মোরে মা গো, শুধু ভুলবে না যার যার আপন আপন মা। এই বিশ্ব মাঝে ও মা কেঁদে শান্ত না, প্রাণ দিয়ে করে সন্তানের মঙ্গল কামনা। মা বিনে এই বিশ্ব মাঝে সন্তানে মঙ্গল কামনা, পবিত্র কই মায়ের চরণ, পবিত্র কই মায়ের চরণ, আমি একদিন সেবা করলাম না। সবাই আমায় ভুলে ভুলে যাবে গো, ভুলবে না মোর মা গো, ভুলবে না মোর মা। আজকে যারা ভালোবাসে আমায়, আজকে যারা ভালো ভালোবাসে গো, আজকে যারা ভালোবাসে কালকে মনে রাখবে না। সবাই বেগা
তোমরা সবাই আমায় ভুলে ভুলে যাবে গো, ভুলবে না মোর মা গো, শুধু ভুলবে না মোর মা, ভুলবে না মোর মা গো, শুধু ভুলবে।